সিরাজগঞ্জের চৌহালিতে চাঞ্চল্যকর দুই সহদর হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত একই সঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে নয় সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই রায় প্রদান করেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের চৌহালি উপজেলার কোদালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মাস্টারের ছেলে নাসির উদ্দিন ও শহীদুল ইসলাম সাচ্ছু এবং একই গ্রামের মৃত সমেশ ছেলে ইসরাফিল মামলার এজাহার সূত্রে জানা যায় উপজেলার কোদালিয়া গ্রামের পনেরো শতাংশ জমি নিয়ে নিহতদের বাবা আন্তাবালির সঙ্গে আসামি নাছিরের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে বিরোধের জেরে দুই সালের সাত ডিসেম্বর গ্রামের কাউসার আলী ও তার ছোট ভাই মিল্টনের উপর দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম করা হয় প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেওয়ার পথে কাউসারের মৃত্যু হয় পরের দিন মিল্টনও মারা যান চিকিৎসাধীন অবস্থায়